প্রিয় দর্শক সরাসরি সম্প্রচারিত সেবা ও তথ্য বিষয়ক দি ডক্টরস অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার নন্দিনী সরকার প্রতি পর্বে আমরা চেষ্টা করি নির্দিষ্ট রোগ রোগের লক্ষণ তার প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়ার দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় পায়ুপথের সাধারণ রোগ অ্যানাল ফিশার ও তার চিকিৎসা আর এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে ফোন করুন এইট ওয়ান এইট নাইন নাইন টু ফাইভ এইট ওয়ান এইট নাইন নাইন টু সিক্স এবং এইট ওয়ান এইট নাইন নাইন ওয়ান জিরো থেকে ওয়ান নাইন এই প্রত্যেকটি নম্বরে

স্যার সাধারণ মানুষেরা অনেকেই মনে করে থাকেন যে পায়ুপথের কোনো সমস্যা বা পায়ুপথের কোনো রক্তপাত মানেই হচ্ছে পাইলসের সমস্যা সাধারণ মানুষের মানে সাধারণ মানুষকে নিশ্চিত করার জন্য বা আরো পরিষ্কার ধারণা দেবার জন্য আমি আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে পায়ুপথের কি কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন আসলে পায়ুপথের অনেকগুলো রোগ হয় এই জন্য আলাদা একটা ডিপার্টমেন্টে এখন সারা পৃথিবীতে ডেভেলপ হয়েছে কোলোরেক্টাল সার্জারি পায়পথের যে সাধারণ রোগগুলো আমাদের কাছে আসে বা সাধারণ মানুষের হয় এর মধ্যে সাধারণত হচ্ছে পাইলস তারপর হচ্ছে ফিস্টুলা প্রলাপস ক্যান্সার এবং সর্বোপরি অ্যানাল ফিশার আচ্ছা আমরা জানি যে অ্যানাল ফিশার আমাদের আজকে আলোচনার বিষয় অ্যানাল ফিশার অ্যানাল ফিশার অ্যানাল ফিশার হচ্ছে ফিশার শব্দটার মানে হচ্ছে এক ধরনের ক্রেক আচ্ছা অর্থাৎ অ্যানাল ফিশার খুব সহজ বাংলায় হচ্ছে পায়োপথ ছিঁড়ে যাওয়া আচ্ছা এটাকে আমরা অ্যানাল ফিশার বলতে পারি আচ্ছা তো অ্যানাল ফিশারের খুব কমন একটি রোগ এটা খুব সাধারণ একটি রোগ এবং সাধারণত ইয়াং এজে অর্থাৎ যখন অ্যানাল টোনটা বেশি থাকে আপনার ধরেন দশ সরি বারো চোদ্দো থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ সবচেয়ে বেশি হয় इवन শিশুদেরও হয় এবং ওল্ড এজ ও বয়স্ক বয়স্ক রোগীদেরও এই রোগ হয় কিন্তু এই বয়সটাতে সবচেয়ে বেশি হতে পারে সাধারণত কি কি লক্ষণ দেখা যায় সবচেয়ে কমন প্রেজেন্টেশন বা লক্ষণটা হচ্ছে ব্যথা আচ্ছা এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অ্যানাল ফিশারে সাধারণত ব্যথা হয় এবং অধিকাংশ ক্ষেত্রে এই ব্যথাটা তীব্র ব্যথা আচ্ছা সেই সাথে কি রক্তপাত বা অন্য কিছু অবশ্যই থাকে ব্যথাটা অনেক সময় রুগীরা বলেন যে কেটে যাওয়ার মতো করে ব্যথা পিন দিয়ে খোঁচার মতো ব্যথা অ্যানাল অ্যানাল ফিশার 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 আমরা বলি একিউট এবং অর্থাৎ প্রথম দিকে এক ধরনের আস্তে আস্তে প্রথম দিকে তীব্র ধরনের ব্যথা হবে রুগী এত তীব্র ব্যথা হয় যে রুগী টয়লেট করতেই ভয় পায় আচ্ছা রুগী টয়লেট করতে ভয় পায় এবং সাধারণত অ্যানাল ফিশার শুরু হয় হিস্ট্রিটা হচ্ছে এরকম যে রুগীর হয়তো একটু কষা হবে মলটা নর্মাল মল আছে হঠাৎ একদিন কোনো কারণে কষা হয়ে গেল। উনি কষা প্রেশার দিয়ে টয়লেটটা করার সময় পাইপথটা ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার পরে এই তীব্র ব্যথাটা শুরু হয় তীব্র ব্যথা হয় তীব্র ব্যথা আপনার এই জন্য ভয়ে বা রিফ্লেক্স অ্যানাল ক্যানাল স্পাজমের কারণে রুগী আর টয়লেট করে না তখন মলটা আরো শক্ত হয়ে যায় আবার যখন তিনি টয়লেট করতে যান আবার ছিঁড়ে যায় এই চলতে থাকে আচ্ছা প্রথম দিকে তীব্র হবে পরবর্তীকালে গিয়ে এই ব্যথাটা আস্তে আস্তে ধরনের ব্যথা হয় যখন একটু হিলিং বা ক্রনিক স্টেজে চলে যায় পিন দিয়ে খোঁচা ছিঁড়ে যাওয়া কেটে যাওয়া এই জাতীয় ব্যথা হয় তারপর হয় বার্নিং জ্বালা পোড়া তীব্র জ্বালা পড়া জ্বালাপোড়া হতে পারে চুলকানি হতে পারে হ্যাঁ আবার কারো কারো ক্ষেত্রে বিশেষ করে যাদের নার্ভাস সিস্টেমের একটু প্রবলেম আছে যেমন ডায়াবেটিক পেশেন্ট অত তীব্র ব্যথা নাও হতে পারে তাদের ভোথা ধরনের ব্যথা হয় হ্যাঁ কিন্তু রোগটা আস্তে আস্তে বেড়ে যায় দ্বিতীয় যে লক্ষণটা এখানে দেখা যায় সেটা হচ্ছে ব্লিডিং আপনি রক্তপাত আচ্ছা পায়ু টয়লেটের সাথে রক্তপাত রক্তপাতের ক্ষেত্রে আপনার পাইলসে যেমন অনেক রক্ত যায় মানে কাটা মুরগির বা মানে চিir করে রক্ত এখানে সাধারণত এরকম রক্ত যাবে না আচ্ছা এখানে মেইন রক্তটা যাবে মলের সাথে লেগে আমরা যেটা বলি স্ট্রेक्स অফ ব্লাড অর্থাৎ মলের সাথে একটু করে লেগে ও চিরা থেকে লেগে যাবে কারো কারো বেশি রক্তপাত হয় কিন্তু সাধারণত অধিকাংশ ক্ষেত্রে অল্প রক্ত যায় এমন কি অনেক সময় রোগীরা এটা নোটিশও করে না যে রক্ত গিয়েছে কারণ এটা তো মলের সাথে লেগে চলে যাচ্ছে এটা খেয়াল করে না এটা সাধারণত ফোঁটা ফোঁটা পড়ে না কম পড়ে কিন্তু সাম এটা পড়তে পারে স্যার আপনি এই যে লক্ষণগুলোর কথা আমাদেরকে বললেন এই লক্ষণগুলো কিন্তু পায়ুপথের অন্যান্য রোগেও হতে পারে তো সেই ক্ষেত্রে অ্যানাল ফিশার নির্ণয় করা সম্ভব কিভাবে জি আরো দু একটা খুব কমন লক্ষণ না বললে হয় পরবর্তীকালে গিয়ে রোগীর ক্রনিক কনস্টিপেশন অর্থাৎ তার মনে হবে যেন পায়ুপথটা শুরু হয়ে গেছে তার মল ত্যাগ তিনি করতে পারছেন না কন্টিনিউয়াস তাকে প্রেসার দিতে হয় টয়লেট ক্লিয়ার হয় না এই প্রবলেমগুলো হয় এখন এই সমস্ত প্রবলেম আরও অন্য অনেক রোগে কিন্তু পায়পথা হতে পারে কথা বললাম যে রক্তপাত এটা তো অনেক রোগে যেমন আপনার পাইলসে হতে পারে আপনার তো আছে আপনার হতে পারে হতে পারে কমন ক্যান্সারে হতে পারে ঠিক আছে না তো এখন ডিফারেন্সিয়েট করার প্রধান ইয়ে হচ্ছে ক্লিনিক্যাল ফিচারে এই যে ব্যথা এই ব্যথা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিচার ফর অ্যানাল ফিশার আচ্ছা

পাইলসের রোগী কোনো ব্যথায় ফিল করবেন না তিনি দেখবেন যে প্রচুর রক্ত যাচ্ছে আর অ্যানাল ফিশারের ক্ষেত্রে রিভার্স উল্টো প্রথম দিকে তিনি তীব্র করবেন কমে যাবে। যে অ্যানাল ফিশারের ক্ষেত্রে সাধারণত সেখানে কোনো মাংসপিণ্ড থাকবে না ছোট্ট একটা মাংসপিণ্ড সেন্টিনেল পাইলস বলি অর্থাৎ যে অংশটা ছিঁড়ে গিয়েছে ছিঁড়ে মাংসের একটা মিউকোজাটা বের হয়ে আসে ছোট্ট একটা 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 মতো পার্ট দেখা যায় স্যার আমরা সম্পর্কে আরো অনেক কিছু জানবো চিকিৎসা সম্পর্কেও জানবো তার আগে একটা বিরতিতে যাচ্ছি দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ফিরে আসবো এক্ষুনি ততক্ষণ একুশের সঙ্গেই থাকুন বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দি ডক্টর অনুষ্ঠানে দর্শক আমরা আলোচনা করছিলাম পায়ুপথে সাধারণ রোগ অ্যানাল ফিসার ও তার চিকিৎসা সম্পর্কে ফিরে যাচ্ছি আলোচনায় স্যার বিরতিতে যাবার আগে আমরা অ্যানাল ফিশার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পেরেছি আমি জানতে চেয়েছিলাম যে অন্য রোগের লক্ষণগুলোও কাছাকাছি কিন্তু অ্যানাল ফিসার কীভাবে নির্ণয় করা হয় অ্যানাল ফিশার নির্ণয়ের প্রধান ইয়ে হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে ক্লিনিক্যাল ফিচার আপনাকে যে কথাগুলো বললাম যে পেইন প্যাটার্ন অফ পেইন তারপর হবে খুব যাবে না এইগুলো দিয়ে ক্লিনিক্যাল ফিচার যেটাকে আমরা বলি এইগুলো দিয়ে প্রাথমিক পর্যায়ে একটা ডায়াগনোসিস তারপর আমরা পরীক্ষা করি অন এক্সামিনেশন এক্সামিনেশনের ব্যাপারে আমাদেরকে খুব কেয়ারফুল হতে হয় লোকাল এক্সামিনেশন মানে পরীক্ষা আমরা যে চেম্বারে যে পরীক্ষাটা করি কারণ এই রুগীদের পরীক্ষা করা খুব পেইনফুল যেহেতু অলরেডি ব্যথা থাকে একটা ছিঁড়ে আছে ভাইপটা খুব সেন্সিটিভ একটা জায়গা আচ্ছা শরীরের সবচেয়ে বেশি নার্ভেন্ডিং যেখানে আছে তার মধ্যে পাইপথ একটা এখন এখানে যখন পরীক্ষা করতে খুব কেয়ারফুল করতে হয় আমরা যেটা কনভেনশনাল পরীক্ষা অর্থাৎ প্রকটোস্কোপ যন্ত্র দিয়ে ভিতরে দেখা এটা অধিকাংশ ক্ষেত্রে করা সম্ভব নয় আচ্ছা এটা আমরা শুধুমাত্র পাইপথটা একটু হাত দিয়ে একটু ইয়ে করে এক্সপান্ড করে দেখি সেখানে তাহলে কতগুলো জিনিস দেখা যায় ফিশারটা দেখা যায় একটা একটা মতো গভীর তার বাইরে একটা সেন্টিনেল সেন্টিনেল পাইলস বলি ছোট একটা একটা মানে প্রহরী অর্থাৎ এর বাইরে যাতে ছিঁড়াটা আসতে না পারে সে পাহাড়া দেয় এরকম একটা চামড়ার একটা পার্ট দেখা যায় এবং পাইপথটা খুব চাপা থাকে মানে সেটা কনস্ট্রিক্ট হয়ে থাকে সংকুচিত অনেক সংকুচিত হয়ে থাকে এই জিনিসগুলো দেখা যায় এরপর যদি আমাদের আরও কনফার্ম করতে হয় কারণ অনেকগুলো অ্যাসোসিয়েটেড রোগ থাকতে পারে যেমন টিবিতে ক্রঞ্স ডিজিজ আলসার এগুলোতে কিন্তু এই ফিশার অ্যাসিড ক্যান্সার এগুলোতে হতে পারে এগুলো এক্সক্লুড করতে হলে আমরা ওই এলাকাটাকে ব্যথামুক্ত করে যেমন ধরুন কিছু ওষুধ আছে জ্যাসোকিন জেলি দিয়ে অনেকক্ষণ রেখে ব্যথামুক্ত করে তারপর আমরা এটা পরীক্ষাটা করতে পারি তো সুতরাং এখানে দুটো পার্ট একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার আর একটা পাইপট্টা পরীক্ষা এর বাইরে কিন্তু আর কোনো আমরা আরো কিছু পরীক্ষা করি দুটো কারণে একটা পরীক্ষা করি তার অন্য রোগ আছে কিনা এটা রুল যে করতে হবে যে ইন্টারনাল কোনো পলিপ বা কোন ক্যান্সার ইত্যাদি আছে কিনা এটা এক্সক্লুড করার জন্য মানে বাদ দেওয়ার জন্য বা এগুলো আছে কিনা কনফার্ম হওয়ার জন্য অন্য রোগ এটা ফিশারের সাথে সম্পর্কিত না আর এরপর হচ্ছে যদি চিকিৎসা প্রয়োজন হয় তখন চিকিৎসা আচ্ছা স্যার অ্যানাল ফিশারের চিকিৎসা কি অ্যানাল ফিশারের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে হচ্ছে কনজারভেটিভ কনজারভেটিভ শব্দটার মানে হচ্ছে বিনা অপারেশনে চিকিৎসা এখানে আমরা প্রথমে ওখানে কিছু ওষুধপত্র দিই কিছু স্টেরয়েড টাইপের ওষুধ প্লাস লোকাল অ্যানেস্থেটিক আচ্ছা হ্যাঁ যেমন জ্যাডলি ডোকেন জেলি অথবা এরিয়ান অয়েনমেন্ট স্টেট অয়নমেন্ট এগুলো লোকালি দেওয়া হয় তাকে কিছু ওড়ালি পেইন কিলার দেওয়া হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেওয়া হয় তার স্টুলটা যাতে নরম থাকে এই নরম থাকার জন্য কিছু ওষুধপত্র দেওয়া হয় যাতে কারণ এই সময় স্টুলটা অবশ্যই হার্ড হয়ে যায় এবং হার্ড হয়ে গেলে এই রোগটা ভালো হবে না আর ধরেন একটু সিজ বাদ বলি গরম পানিতে বর্ষে যাতে ইয়েটা রিল্যাক্স করে এই হচ্ছে কমন ইয়ে এর সাথে একটা ওষুধ আছে যে লোকাল এটা তো এটা আমি খুব বেশি দিই না কারণ এটার এটা তীব্র মাথা ব্যথা করে এবং অধিকাংশ রুগী আমি সাধারণত নাইট্রোগিসার ইউজ করি না এই এই জিনিসগুলাতে প্রাথমিক পর্যায়ের রুগীরা ভালো হয়ে যায় আচ্ছা কিন্তু রোগটা যদি ক্রনিক অ্যানাল ফিশারে পরিণত হয় দীর্ঘদিন যদি অথবা ক্যানালটা

অপারেশন নিয়ে রুগীদের ভয় পাওয়ার কোনো কিছু নেই হ্যাঁ অনেকেই ভয় পেয়ে থাকেন অপারেশনটা একটা ভয়ের একটা শব্দ আমাদের দেশে আসলে এখানে আমি রুগীদের পরিপূর্ণভাবে আশ্বস্ত করতে চাই যে এখানে ভয়ের বিন্দুমাত্র কিছু নেই এই অপারেশনটা এত ছোট যে অপারেশনের দিনেই রুগী বাসায় হেঁটে স্বাভাবিকভাবে চলে যেতে পারবেন এটা ছোট্ট একটা অপারেশন এটা সাধারণত আমরা স্পাইনাল পিঠে একটা অজ্ঞান করা হয় না পিঠে একটা ইঞ্জেকশন দিয়ে যে স্পাইনাল বলি অথবা ইভেন লোকাল দিয়েও আমরা করি আচ্ছা আচ্ছা লোকাল দিয়ে আমরা যে কাজটা করি যে স্প্রিন্টারটা ইন্টারনাল স্পিন্টারটাকে কেটে পায়ুপট্টা বড় করি বড় করে দেওয়া হয় আচ্ছা এখানে আমরা যে প্রক্রিয়া করি আমি স্পেশালি যে প্রক্রিয়া করি এখানে কোনো কাটা চিঁড়াই থাকে না আচ্ছা আচ্ছা রুগী কোনো জায়গায় বুঝতে পারেন না যে তার কোথায় অপারেশন হয়েছে তিনি শুধু বুঝতে পারেন যে তার পায়ুপটটা বড় হয়ে গেছে টয়লেটটা আর আটকায় না इजीली টয়লেটটা বের হয় আচ্ছা এই হচ্ছে এই অপারেশন সুতরাং এই অপারেশন নিয়ে ভয় পাওয়ার বিন্দু মাত্র কারণ নেই আচ্ছা ইট ইজ ভেরি নোবেল অপারেশন ভেরি সিম্পল অপারেশন একটা ইনজেকশন দেওয়ার মতো হুম এখন এরপর দুটো প্রশ্ন একটা হচ্ছে আবার হবে কিনা হ্যাঁ অনেকেই এই দুশ্চিন্তাটা করে থাকেন যে পরবর্তীতে অপারেশনের পরে আবারো হতে পারে কিনা আবার হতে পারে কিনা এটা যদি যথাযথভাবে এই অপারেশনটা করা হয় অর্থাৎ এডিকুয়েটলি কাটতে হবে অর্থাৎ সুনির্দিষ্ট ভাবে না কাটতে পারি হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা ঠিক আছে অথবা নিচের পোর্শনটা কাটা হলো উপরের প্রসন্নটা থেকে গেলে একটু অবস্ট্রাকশন থেকে যায় তো সুতরাং এটা এডিকুয়েটলি কাটতে হবে আবার এখানে আবার একটা প্রবলেম আছে এটা বেশিও আপনি কাটতে পারবেন না কাটলে ইনকন্টিনেন্স নামে

তাদের এইখানে অ্যাসিড টাইপের কিছু দেয় তারা নাইট্রিক অ্যাসিড বা বিভিন্ন ধরনের অ্যাসিড দিয়ে পাইপটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এটার এক্সপান্সিবিলিটি এটা তো একটা দরজার মতো বন্ধ হয় খোলে এই জিনিসটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং রুগী সারা জীবনের জন্য রুগী হয়ে যায় তো সুতরাং এটা একটা ভয়াবহ ব্যাপার এই জাতীয় হাতুরি চিকিৎসকের কাছে গিয়ে জীবন নষ্ট করার কোনো মানে নেই কারণ এটা খুব চমৎকার চিকিৎসা স্বর্ণাপন্ন হওয়া উচিত নয় কোনোভাবেই উচিত নয় স্যার ধন্যবাদ আমরা একটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক আবারও সময় হলো একটা বিরতিতে যাবার ফিরে আসবে এক্ষুনি ততক্ষণ একুশের সাথেই থাকুন বিরতির পর আমি ডাক্তার নন্দিনী সরকার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম পায়পথের সাধারণ রোগ অ্যানাল ফিশার ও তার চিকিৎসা সম্পর্কে আলোচনা অধ্যাপক ডাক্তার এস এম এ এরফান বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স এবং চিফ কনসালটেন্ট কোলোরেক্টাল সার্জারি বিভাগ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল যাবার আগে আমরা জেনেছি যে অ্যানাল ফিশারের চিকিৎসা যাদের দীর্ঘদিন ধরে আছে তাদের ক্ষেত্রে অপারেশন বা সার্জারি করতে হয় সেক্ষেত্রে সাধারণ দর্শকদের জন্য জানতে চাইছি যে এই অপারেশনের কি কোনো জটিলতা আছে ধন্যবাদ অ্যাকচুয়ালি যথাযথভাবে অপারেশনটা করা হলে কোনো জটিলতাই নাই আচ্ছা আমাদের রুগীদের আমাদের কাছে যেসব রুগীরা আসে তারা আসলে অনেকগুলো জটিলতা নিয়ে আসেন এই অপারেশনের পর এটার কারণ হচ্ছে পাইপথটা এমন একটা জায়গায় যেখানে প্রচুর জীবাণু আপনি জানেন যেখানে স্টুলে বা ইয়েতে বিলিয়নস অফ বিলিয়নস অফ অর্গানিজম তো সুতরাং এখানে যদি কোনো ইনফেকশন হয় তাহলে এটা জটিলতা তৈরি হবে সো অপারেশনটা এমনভাবে করতে হবে যে কোনো রকম ইনফেকশন যাতে না হয় ব্লিডিং যাতে না হয় এবং সর্বোপরি এডিকুয়েট অপারেশনটা যেতে হয় এটা আমি আগেই বলেছি যে এটা খুব কমও করা যাবে না বেশিও করা যাবে না সেক্ষেত্রে যদি অপারেশনটি ভালো হয় এবং পরবর্তীতে রোগী যদি নিজে অনেক সচেতন থাকে তাহলে আর জটিলতা হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না আমাদের বহু হাজার হাজার রোগী আছে যারা সারা জীবন ভালো আছেন আচ্ছা সারা জীবন আজকে বহু বছর হয়ে গেছে অপারেশন তার ভালো আছেন আচ্ছা এই ক্ষেত্রে অপারেশনের পর অথবা কিছু রোগীদেরকে নিয়ম মানা মেনে চলতে হয় এর মধ্যে খুব কমন একটা নিয়ম হচ্ছে তাকে হাই ফাইবার ডায়েট অর্থাৎ আশযুক্ত খাবার খেতে হবে তার মধ্যে ধরেন শাকটা হচ্ছে সবচেয়ে বেশি আশ এর মধ্যে শাক সবজি বিভিন্ন ধরনের সবজি বিশেষ করে যেগুলোতে ফাইবার বেশি আছে ঢেঁড়স লাউ এগুলো আর সাথে তিনি অনেক রুগী প্রশ্ন করে যে মাছ মাংস খেতে পারবেন কিনা মাছ মাংস থেকে শুরু করে সবকিছু তিনি কিন্তু খেতে পারবেন আফটার অপারেশন কারণ মানুষের শরীরের অপরিহার্য একটা বিষয় বিভিন্ন জন বলে যে না এই রোগ হলে মাংস খাওয়া যাবে না এগুলো কিন্তু সঠিক কথা না সবকিছু তিনি খাবেন তবে সাথে অবশ্যই তাকে আঁশ জাতীয় খাবার অর্থাৎ খেতে হবে হাতে তার একটা স্টুলটা তৈরি হয় আচ্ছা স্যার আমরা অ্যানাল ফিশার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি অ্যানাল ফিশার কি লক্ষণ কি কি চিকিৎসা কি আমি এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য যে অ্যানাল ফিশার প্রতিরোধ করা যেতে পারে কিভাবে ধন্যবাদ অ্যানাল ফিশার প্রতিরোধের প্রথম শর্ত হচ্ছে রোগীর সচেতনতা আচ্ছা তাকে কয়েকটি কাজ খুব মনোযোগ দিয়ে করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে রেগুলার বাওয়েল হেবিট আমরা ব্যস্ত জীবনে সবসময় টয়লেট এর ব্যাপারটা খেয়াল করতে পারি না কিন্তু একটা অভ্যাস রেগুলার করে ফেলে একটা নির্দিষ্ট সময় যাতে বাউল মুভমেন্টটা হয় বা প্রতিদিনই হয় সাধারণত প্রতিদিনই আমরা অ্যাডভাইস করি প্রতিদিনই নির্দিষ্ট সময় হয় কারণ ধরেন কেউ প্রতিদিন সকাল সকালবেলা করে ব্যস্ততার জন্য অফিসে চলে গেলেন তখন দেখা যায় যে স্টুলটা স্টুল থেকে পানিটা শুষে গিয়ে এটা শক্ত হয়ে যায় শক্ত হওয়ার পর কনস্টিপেশন হয় এবং এই কনস্টিপেশনেই কিন্তু অ্যানাল ফিশারের প্রধান কারণ কারণ সো রেগুলার বাউল হ্যাবিট দিস ইজ এন ওয়ান নাম্বার টু হচ্ছে হাই ফাইবার ডায়েট অর্থাৎ তাকে অবশ্যই অবশ্যই কিছু আঁশযুক্ত খাবার খেতে হবে আমাদের ব্যস্ত জীবনে আমরা খুব বেশি ফাস্ট ফুড খাই বা খাবার দাবার খেতে পারি না রিচ ফুড খায় ভাজি পোড়া ইত্যাদি খায়। এগুলোর কারণে কনস্টিপ্রেশন ইরেগুলার বাউল হ্যাবিট ইত্যাদি ডেভেলপ করে এগুলাই কিন্তু অ্যানাল ফিশারের প্রধান কারণ ব্যস্ত জীবনে হয়তো দিনে দিনের বেলা তিনি রিচ ফুড খেতে হয় ফাস্ট ফুড খেতে হয় শিশুদের ক্ষেত্রেও স্যার আমরা দেখি যে আজকালকার শিশুরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খুব বেশি খায় খুব বেশি খায় এবং সেই ক্ষেত্রে এই অভ্যাসটি কি শিশুকাল থেকেই করা উচিত মজার ব্যাপার হচ্ছে আপনি যেটা বলেছেন যে এখন আমরা কিন্তু শিশুদের অ্যানাল ফিশার প্রচুর পাচ্ছি আচ্ছা আচ্ছা আগের তুলনায় অনেক বেশি পাচ্ছি তার কারণ হচ্ছে এ তাদের এই খাদ্য অভ্যাস তাদেরকে অবশ্যই অবশ্যই শাক এবং সবজি ছোটবেলা থেকেই অভ্যাসটা করতে হবে এটা শুধু পায়পথের জন্য না এই ইনগ্রেডিয়েন্টগুলো অর্থাৎ শাকসবজি সবজি ফলমূল এগুলো কিন্তু ক্যান্সার প্রতিরোধ থেকে শুরু করে হার্ট ডিজিজ থেকে শুরু করে ব্লাড প্রেশার ডায়াবেটিস সবগুলোর কিন্তু প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকরী তো সুতরাং এই অভ্যাসটা যিনি করতে পারবেন যে বেশি করে শাকসবজি খাওয়া গ্রিন লিফি ভেজিটেবল খাওয়া ফলমূল খাওয়া কাঁচা ফলমূল তাহলে কিন্তু তার অ্যানালফিস তো বটেই এবং অন্যান্য রোগও হওয়ার চান্স অনেক কম থাকবে সো এগুলো হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে পানি প্রচুর পরিমাণে ওনাকে পানি খেতে হবে এই দুটো জিনিস এই কয়েকটা জিনিস মানলেই কিন্তু ভাল স্যার খুব সংক্ষেপে জানতে চাইবো যে অনেকেই মনে করেন এই অপারেশনগুলো দেশে হয় না তাদের ক্ষেত্রে কি বলবেন আসলে খুব সহজ ভাষায় যদি বলি এই এই রোগের আমেরিকা যে অপারেশন হচ্ছে বা সিঙ্গাপুরে যে অপারেশন হচ্ছে আমরা ঠিক এক্স্যাক্টলি সেইম অপারেশন করছি আচ্ছা স্ট্যাটিস্টিক্যালি হুম আমেরিকাতে যে রেজাল্ট আমাদের দেশেরও সেরকম আমাদেরও সেইম রেজাল্ট সূত্রাং এই রোগের জন্য বাইরে যাওয়ার কোনো রকম যুক্তি নেই আমাদের দেশে অপারেশন বা চিকিৎসা সম্ভব রোগী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন হয়রানি হবে আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে এসেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ ইটিভি কে এবং ইটিভির অসংখ্য দর্শককে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছে দর্শক আপনার সমস্যা জানিয়ে চিঠি ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে আমাদের কাছে লিখবার ঠিকানা প্রযোজক দি ডক্টর সিকুশি টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল দি ডক্টর স্যাট ড্যাশ টিভি ডট কম এছাড়া অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত জানাতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট একুশে ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় দেখা হবে আগামী পর্বে একই দিন একই সময়ে আশা করি সে পর্যন্ত আপনারা সুস্থ এবং সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে